গাইজ, ইটস মি ত্রিনা। আবারও হাজির হয়ে গিয়েছি নতুন সপ্তাহে শোবিজ ইন্ডাস্ট্রির সব নতুন নতুন আপডেটস নিয়ে। ওয়েলকাম টু শোবিজ ওয়ার্ল্ড। অবশেষে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর মিশন এক্সট্রিম সিনেমাটি। এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানে উপস্থিত ছিল আমাদের শোবিজ ওয়ার্ল্ড টিম। এ সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের এবারের সেগমেন্টে। 303 আবু দুজানা, এগুলো কি স্যার? এটা কোনো যুদ্ধ অথবা যুদ্ধের সেনাপতির কর্ণিম হতে পারে, তবে আমি এটুকু শিওর যে ওরা কোনো যুদ্ধের প্ল্যান করে বসে আছে, আর এই যুদ্ধটা খুব একটা সহজ হবে না। বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে আগামী 3 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত আরিফিন শুভর মিশন এক্সট্রিম সিনেমাটি। এই উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে মিশন এক্সট্রিম টিম। এই দিন দর্শকদের উদ্দেশ্যে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। সেই 2019 সালের শুরুর দিকে হচ্ছে আমরা এই সিনেমার শুটিং শুরু করেছিলাম। দুইবার হচ্ছে রিলিজ ডেট পেছানো হয়েছে। আমরা সব এক্সপেক্ট করে বসেছিলাম যে এবার হয়তো বা মিশন এক্সট্রিম দেখবো, এবার হয়তো বা আমার অভিষেকটা হয়ে যাবে, কিন্তু এখন হচ্ছে 2021-এর শেষে এসে ইনশাল্লাহ এটা মুক্তি পেতে যাচ্ছে। এক্সাইটেড খুব, অ্যাট দ্য সেম টাইম ভীষণ নার্ভাস। ফাইনালি ছবিটা এবার আসলেই মানুষের সামনে আসবে, যেটার জন্য এত কষ্ট মানুষকে দেখানোর জন্য, মানুষকে গল্পটা দেখানোর জন্য। তো মিক্সড ফিলিংস বলা যেতে পারে। আমি হ্যাপি, এক্সাইটেড, নার্ভাস, হোপফুল, সব কিছু। সকল টিভির লাইভ সম্প্রচার বন্ধ করে দিতে হবে স্যার। বিনা রক্তপাতে সারেন্ডার করুন। জঙ্গি হামলার প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমাটি। ব্যাপ্তিটা এত বড় বলেই আমরা ডিটেইল ওয়েতে দেখাতে চেয়েছি যে গল্পটা জঙ্গিবাদ এবং সেটার সূত্রপাত এবং সেটার বিস্তার এবং সেটাকে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দেশকে রক্ষা করছেন এই জঙ্গিবাদ থেকে, এই পুরো বিষয়টাই অনেক বড়ভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন আমাদের পরিচালকরা। এই সিনেমাটির মাধ্যমে সাধারণ দর্শকরা আবারও বাংলাদেশের পুলিশের বীরত্ব গাথা এক গল্প দেখতে পাবেন বলে আশা করছেন কলা কৌশলীরা। এখন দেখার বিষয় ঢাকা অ্যাটাকের পর মিশন এক্সট্রিম কি দর্শকদের মন জয় করতে পারে কিনা।